উৎসব কিংবা আনন্দের সঙ্গে মিষ্টির সম্পর্ক অবিচ্ছেদ্য। আনন্দ উদযাপন যেন মিষ্টি ছাড়া পরিপূর্ণ হয় না। বাঙালির সঙ্গে মিষ্টির এই সম্পর্ক যুগ যুগ ধরে চলে আসছে। ঐতিহ্য হিসাবে মিষ্টির ইতিহাস 250 বছরের পুরনো। মিষ্টি প্রেমীদের জন্য সুখবর হলো, দেশের বিভিন্ন জেলার মিষ্টি নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে মিষ্টি মেলা। এ আয়োজন এবারই প্রথম। ঐতিহ্যবাহী মিষ্টিগুলোকে সকলের কাছে পরিচয় করিয়ে দিতেই শিল্পকলা একাডেমির এ আয়োজন। মেলাতে স্থান পেয়েছে 50টি স্টল। বিভিন্ন কারুকাজে রং বেরঙের মিষ্টিতে সাজানো হয়েছে স্টলগুলো। অংশগ্রহণ করেছে দেশের প্রত্যন্ত অঞ্চলের মিষ্টি কারিগররা। ক্ষীরকদম, সন্দেশ, দই, গোলাপজাম, রসগোল্লা, মতিচুরের লাড্ডু, কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, কুষ্টিয়ার তিলের খাজা, নওগাঁর প্যারা সন্দেশ, নাটোরের কাঁচাগোল্লা, ময়মনসিংহের মন্ডা সহ শতাধিক মিষ্টি রয়েছে মেলাতে। মিষ্টি খেতে অনেকেই বন্ধু ও পরিবার নিয়ে এসেছেন। একই জায়গায় বিভিন্ন জেলার মিষ্টি খেয়ে আনন্দিত তারা। ভীষণ ভালো লেগেছে। আমি কুমিল্লার রসমালাই খেতে ভীষণ পছন্দ করি, সো এর জন্য কুমিল্লার রসমালাইয়ের স্টলে চলে আসলাম। দেন আমার হাতেও আছে, আমার কাছে তো খুব ভালো লাগছে। শুধুমাত্র মিষ্টি, বিভিন্ন আইটেমের মিষ্টি, বিভিন্ন পদের মিষ্টি, বিভিন্ন জেলার বিভিন্ন স্বাদের মিষ্টি, এটাই হচ্ছে একটা ইউনিক আইডিয়া যার জন্য আমরা সবাই দেখতে আসছি। পুরো মেলাটা ঘুরে দেখলাম, 64 জেলা থেকে লোকজন এসেছে, বিভিন্ন প্রকার মিষ্টি আছে এখানে। প্রথম দিন, আস্তে আস্তে মানুষজন হবে এটাই, বাট সব মিলিয়ে ভালো আয়োজন। ছোটো বাচ্চাদেরকেও নিয়ে আসা এই মেলাগুলিতে, তাদেরকে চেনানো এক একটা জায়গার প্রসিদ্ধ কী কী জিনিস আমরা ক্যারি করি সেগুলিও তারা জানতে পারবে। ভালো একটা ফিডব্যাক পাচ্ছি আমরা মেলায় এসে, এইভাবে ফিডব্যাক পাবো এটা ভাবতে পারিনি। আর যেহেতু ঢাকাতে এটা আমাদের প্রথম মেলা, মানে খুব মানে ভয় লাগছিল, আলহামদুলিল্লাহ এখন সন্তুষ্ট। 6 মার্চ শুরু হওয়া এই মেলা চলবে 10 মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত এ আয়োজন। মেলায় বিকেল 5টা থেকে চলবে নাচ, গান, অ্যাক্রোবেটিক শো ও সাংস্কৃতিক পরিবেশনা।